একের পর এক আর্মেনিয়ান ড্রোন ধ্বংস করল আজেরি বাহিনী। দক্ষিণ ককেশাসের নাগর্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে গত 27 সেপ্টেম্বর থেকে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়। 2 সপ্তাহ পর গত শনিবার মস্কোয় রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হলেও কার্যত দুই দেশের মধ্যে এখনও যুদ্ধ চলমান। যুদ্ধবিরতির পর থেকে দুই দেশ পাল্টাপাল্টি হামলার অভিযোগ চালিয়ে আসছে। এরই মধ্যে আজারবাইজানের সেনাবাহিনী আর্মেনিয়ান সশস্ত্র বাহিনীর আরও 3টি মনুষ্যবিহীন বিমান ধ্বংস করেছে। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আর্মেনিয়া আজারবাইজান সীমান্তের তুভুজ এলাকায় 12 অক্টোবর রাতে 2টি আর্মেনিয়ান ড্রোন ধ্বংস করে। এছাড়া আগধাম এলাকায় আরও 1টি ড্রোন ধ্বংস করা হয়। এদিকে কারাবাখ অঞ্চলে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সংস্থার পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এক বিবৃতিতে বলেছেন, আমরা বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা ও হতাহতের তীব্র নিন্দা জানাচ্ছি। নাগর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের পুরনো সংঘাত গত 27 সেপ্টেম্বর থেকে নতুন করে আবারও শুরু হয়। প্রায় 2 সপ্তাহের সংঘাতে এখন পর্যন্ত 300+ মানুষ নিহত হয়েছে। শুক্রবার রুশ প্রস্তাবে সাড়া দিয়ে দুই পক্ষ মস্কোতে এক আলোচনায় অস্ত্রবিরতিতে সম্মত হয়। সেই আলোচনা শেষে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে লাভরভ শনিবার আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে অস্ত্রবিরতির আনুষ্ঠানিক ঘোষণা দেন। অন্যদিকে আর্মেনিয়াকে অধিকৃত ভূখণ্ড ছাড়তে বলল তুরস্ক। আজারবাইজানের অধিকৃত অঞ্চল আর্মেনিয়াকে অবশ্যই সমর্পণ করতে হবে বলে মন্তব্য করেছে তুরস্ক। আঙ্কারা প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটার বার্তায় একথা বলে। মন্ত্রণালয় টুইটে বলা হয়, আজারবাইজানের সেনাবাহিনী বীরত্বপূর্ণভাবে অধিকৃত অঞ্চলগুলো মুক্ত করে বিজয় অর্জন করেছে। আর্মেনিয়াকে অবশ্যই অধিকৃত অঞ্চল তাদের অধিকারপূর্ণ মালিকের কাছে সমর্পণ করতেই হবে। আঙ্কারা বাকুকে সমর্থন করছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় পুনর্ব্যক্ত করে। আমরা আজারবাইজানি তার্কিশ ভাই বোনদের পাশে শেষ পর্যন্ত থাকব। 27 সেপ্টেম্বর থেকে বিরোধীয় অঞ্চল নাগর্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান নতুন করে যুদ্ধে জড়ায়। পরবর্তীতে শুক্রবার রাশিয়ার মধ্যস্থতায় মস্কোতে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে 10 ঘন্টা শান্তি আলোচনা হয়। এতে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয় বলে জানিয়েছে রাশিয়া। আজারবাইজানের সংবাদ মাধ্যম জানিয়েছে, সামরিক যুদ্ধবিরতি লঙ্ঘন করে আজারবাইজানে গোলা হামলা অব্যাহত রেখেছে আর্মেনিয়া। বাকুর প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাত দিয়ে বলা হয়, টার্টার ও আদগামের বেসামরিক অঞ্চলে রকেট ও আর্টিলারি হামলা অব্যাহত রেখেছে আর্মেনিয়া। পরে তাদের পাল্টা জবাব দেয় আজারবাইজানের সেনাবাহিনী। এদিকে যুদ্ধবিরতি নিয়ে তুরস্ক বলছে, যুদ্ধবিরতি প্রথম ধাপ তবে স্থায়ী সমাধান নয়। এক বিবৃতিতে তুরস্ক বলেছে, আলোচনা টেবিলে আঙ্কারা আজারবাইজানকে সমর্থন করে। তুরস্ক বাকু নিজস্ব অধিকারকে সমর্থন করে এবং আর্মেনিয়ার দখলদার বাহিনীকে অধিকৃত এলাকা থেকে প্রত্যাহারের বিষয়টি পুনর্ব্যক্ত করে। কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত, তবে এই অঞ্চলটি জাতিগত আর্মেনীয়রা প্রায় 3 দশক ধরে দখলে রেখেছে। 1990-এর দশকে আর্মেনিয়া ও আজারবাইজানের সঙ্গে যুদ্ধে 30,000-এর বেশি মানুষ নিহত হয়। সেখানে প্রায় 20% আজারবাইজানীয় নাগরিক বসবাস করছে। 1992 সালে মিনস্ক গ্রুপ যুদ্ধবিরতির চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তীতে 1994 সালে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধবিরতি হয়। অন্যদিকে চোখের জলে ক্ষমা চাইলেন কিম। জনগণকে তাদের ত্যাগের জন্য ধন্যবাদ জানাতে গিয়ে চোখের পানি ফেলতে দেখা গেছে উত্তর কোরিয়ার নেতা কিম জং ইউনকে। দেশের গভীর সংকট মোকাবেলায় কিম সাধারণ মানুষের ওপর কতটা নির্ভরশীল তার সর্বাত্মক বহিঃপ্রকাশ দেখা গেল এবার। যদিও নিষ্ঠুর শুদ্ধি অভিযানের মাধ্যমে বিচ্ছিন্ন এই দেশটির ওপর নিজের শাসন সুসংহত করে যাচ্ছেন এই তরুণ নেতা। উত্তর কোরীয় পর্যবেক্ষকরা বলছেন, তার পাগলাটে বাবা কিম জং ইলের চেয়ে নিজেকে আরও বেশি ঐতিহ্যবাহী রাজনৈতিক নেতা হিসেবে তুলে ধরতে চাচ্ছেন কিম জং ইউন। সামরিক কুচকাওয়াজে কথা বলার সময় আবেগী হয়ে পড়তে দেখা গেছে তাকে। জাতীয় বিপর্যয় ও করোনা ভাইরাস মহামারী সুরক্ষায় যথাযথ সাড়া দেয়ায় সেনাদের প্রতি তিনি শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়া জীবনযাত্রার মান বাড়াতে ব্যর্থ হওয়া নাগরিকদের কাছেও তিনি ক্ষমা প্রার্থনা করেন। উত্তর কোরীয় বিষয়ক গবেষক রেশেল মিন ইয়ং লি বলেন, উনের বিনয় সারল্য চোখের পানি ও কণ্ঠরোধ একেবারেই অস্বাভাবিক।
বিশ্লেষকরা বলছেন এই ঘটনা তার প্রশাসনের ওপর তীব্র চাপের বহিঃপ্রকাশ। তবে বিশ্লেষকরা বলছেন করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় ব্যর্থতার কারণে দেশ জুড়ে বিশৃঙ্খলা হৈহুল্লোড় তৈরি হওয়াতেই ক্ষমা চাইতে বাধ্য হন তিনি। কিম বলেন, আমাদের জনগণ আমার ওপর আকাশের মতো বিশাল ও সাগরের মতো গভীর আস্থা রেখেছেন, কিন্তু এই আস্থা সন্তোষজনকভাবে ধরে রাখতে আমি ব্যর্থ হয়েছি। কোরিয়া টাইমস তার বক্তব্যকে আমি তার জন্য সত্যিকার অর্থে দুঃখিত বলে ব্যাখ্যা করেছে। উত্তর কোরিয়ার সাবেক দুই নেতা নিজের দাদা ও বাবাকে উদ্ধৃত করে কিম বলেন, এই দেশকে মহান দুই কমরেড কিম ইল সাং ও কিম জং ইলের নীতি আদর্শ ধরে রেখে নেতৃত্ব দেওয়ার জন্য মহান দায়িত্ব আস্থার সঙ্গে আমাকে দিয়েছে জনগণ, কিন্তু আমাদের জনগণের জীবনের বিভিন্ন সমস্যা থেকে তাদের বের করে আনার জন্য পর্যাপ্ত ও যথেষ্ট প্রচেষ্টা আমি নিতে পারিনি। করোনা ভাইরাসের কারণে চীনের সঙ্গে সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় অর্থনৈতিক চাপে পড়েছে উত্তর কোরিয়া। স্বৈরশাসনের দেশটির সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। অবশ্য উত্তর কোরিয়া নিজেদের দেশে একজনও করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি বলে দাবি করে আসছে। সেনা উপস্থিতি, ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও ট্যাঙ্ক সহ সামরিক শক্তিতে নিজেদের সামর্থ্যে প্রমাণ দিলেও করোনার কারণে বিশ্বজুড়ে মানুষের কাছে সহায়তা চান কিম জং ইউন। এছাড়াও উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথাও জোর দিয়ে বলেন তিনি। ওয়ার্কার্স পার্টির 75তম জন্মদিনে বিশাল সামরিক মহড়ার আয়োজন করেছে উত্তর কোরিয়া। এই মহড়া থেকে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে আনোয়ার ইব্রাহিমের রাজার সঙ্গে সাক্ষাৎ অনুমতি পেলেই প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। কয়েক দশকে লড়াই শেষে আনোয়ার ইব্রাহিম এখন সাফল্যের দৌড় গোড়ায়। এখন কেবল রাজার অনুমোদন পাওয়ার অপেক্ষায় 10 বছর কারাভোগ করা এই নেতা। সবকিছু ঠিক থাকলে চলতি বছর তৃতীয় প্রধানমন্ত্রী দেখবে মালয়েশিয়া। এদিকে মালয়েশিয়া প্রধানমন্ত্রী হবার মতো প্রয়োজনীয় সমর্থন পেয়ে রাজার সঙ্গে দেখা করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম। রাজার অনুমতি পেলেই মার্চ থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা মুহিউদ্দিন ইয়াসিনের স্থলাভিষিক্ত হবেন তিনি। গত মাসে আনোয়ার ঘোষণা দেন যে নতুন সরকার গঠনের মতো শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন তিনি। এরপরও মালয়েশিয়ার রাজনীতির নাটকীয়তা নতুন রূপ নেয়। মালয়েশিয়ায় যখন করোনা ভাইরাসের নতুন প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, ঠিক সেই সময়টাতে দেশটিতে ক্ষমতা নতুন করে লড়াই শুরু হয়েছে। কোভিড-19 নতুন সংক্রমণ ঠেকাতে রাজধানী কুয়ালালামপুর এবং দেশটির সবচেয়ে সমৃদ্ধ রাজ্য সেলাঙ্গরে 2 সপ্তাহের লকডাউন আরোপ করতে যাচ্ছে কর্তৃপক্ষ। গত মার্চে রাজনৈতিক অস্থিরতার সময় তখনকার পাকাতান হারাপ্পান নেতৃত্বাধীন জোট সরকারের প্রধানমন্ত্রী 95 বছর বয়সী মাহাতির মোহাম্মদকে সরিয়ে ক্ষমতায় আসেন মুহিউদ্দিন। 2018 সালে জাতীয় নির্বাচনে পাকাতান হারাপ্পানের জয়ের পর প্রধানমন্ত্রী হন মাহাতির। কিন্তু জোটের অন্যদের সঙ্গে তার মতৈক্য ছিল যে 2 বছর ক্ষমতায় থাকার পর সরে দাঁড়াবেন তিনি, কিন্তু তাতে মাহাতির মেঁকে বসলে ক্ষমতা নিয়ে রাজনৈতিক অচল অবস্থা তৈরি হয়। ওই সময়টাতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী হন মুহিউদ্দিন। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।